সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। যানজটের সংবাদ সংগ্রহে রাজধানীর কারণ বাজার এলাকায় রয়েছেন সহকর্মী আপেল সারিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আপেল জানাবেন যে রাজধানীর যানজটের চিত্র এখন কেমন দেখছেন? কাজে যারা বের হয়েছেন তাদের আসলে অসহনীয় যানজটে পড়তে হচ্ছে। আপনি যেটি বললেন যে এখনকার চিত্র, তবে আজকের যে এই অসহনীয় যানজট এবং যারা বের হয়েছেন তারা বলছেন যে গতকালও তারা এই যানজটের মুখোমুখি হয়েছেন এবং তারা বলছেন যে তাদের নির্দিষ্ট সময়ে তারা যে গন্তব্যে পৌঁছাবেন তার আসলে আধা ঘন্টা এক ঘন্টা তাদের এই সড়কেই তাদের অতিবাহিত করতে হচ্ছে। আজকের যে যানজটের যে চিত্র সেটি আসলে ট্রাফিক কর্মকর্তাদের সাথে আমি কথা বলছি, তারা যেটি বলছেন, আপনি জানেন যে গতকাল মধ্যরাতে বিজয় সরণী এলাকায় কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, অর্থাৎ কাভার্ড ভ্যান এবং বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে এই এই যানবাহন দুটি কিন্তু সকাল 9টা পর্যন্ত সেখানেই পড়েছিল। অর্থাৎ তাদেরকে আসলে সরিয়ে নেওয়ার যে সময়টি ছিল তারা অনেক দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এই জন্য তারা বলছেন যে এই ব্যস্ততম সড়কটি আসলে দীর্ঘ সময় আসলে বন্ধ থাকার কারণে আসলে এই যানজট সৃষ্টি হয়েছে। তবে এখন কিন্তু যানবাহন দুটি আসলে সরিয়ে নেওয়া হয়েছে, এখন কিছুটা একটু চাপ কম, অর্থাৎ স্বাভাবিক কিছুটা স্বাভাবিক গতিতে আসলে যানবাহন চলছে। তাই বলে রাখি যে আরও যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছে এই কারণে কিন্তু আসলে সড়কের একটি অংশ আসলে কেটে রাখা হচ্ছে, এই কারণে কিন্তু আসলে সড়কটি সরু হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে তীব্র যানজটের যেটি সৃষ্টি হচ্ছে। আপনাকে বলে রাখি যে এই যে সোনারগাঁর মোড় থেকে সে হাতির ঝিলের যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু আসলে উন্নয়নের কারণে আসলে কিছুটা অংশ আসলে কেটে রাখা হয়েছে। এই জন্য এই দেখলাম আমি এই সড়কের এই লেনটিতে আসলে তীব্র যানজট প্রায় লেগেই আছে। তবে সব কিছু মনে রাখি যে এখনকার পরিস্থিতি কিছুটা একটু উন্নতি হলেও সকালবেলা যে অসহনীয় যানজট যেটি আমরা দেখেছি সেটি একটু একটু করে আসলে একটু সহনীয় পর্যায়ে চলে আসছে। মোটরসাইকেলে জল নেন।